নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমি তোমাদেরকে ত্রিকোণমিতি করাচ্ছিলাম মূল বই থেকে, তো আজ তোমাদেরকে আমি সৃজনশীল করাবো। তো আজকে প্রথম সৃজনশীল ক্লাস, একটা সৃজনশীল অঙ্ক দেখাচ্ছি। আশা করি আগের অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই ভালো করে করেছো এবং ওই অঙ্কগুলোর নিয়ম মোতাবেকই সৃজনশীল করাবো। তো প্রথম যে প্রশ্নটা দেখা যাচ্ছে এখানে, যে টেন এ প্লাস সাইন ইকুয়াল টু এম আর টেন এ মাইনাস সাইন ইকুয়াল টু এন, তাহলে আমাকে প্রমাণ করতে হবে প্রথম প্রশ্নটা যে টেন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ ইকুয়াল টু এম এ। আর খ নম্বরে যেটা প্রমাণ করতে হবে যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ফোর রুট ওভার এম এন। আর গ নম্বরটা হচ্ছে যে প্রমাণ করতে হবে সেকের সমান রুট ওভার এম এন কোসেক স্কোয়ারে। তাহলে আমরা শুরু করতেছি প্রথমটা। প্রথমটা যদি করি তাহলে আমি বাম পক্ষ লিখবো, লেফট হ্যান্ড সাইড, এখানে ট্যান স্কোয়ার এ সাইন স্কোয়ার এ। এই ক্ষেত্রে এই অঙ্কটা করার সময় আমরা সাইনটাকে পরিবর্তন করব সাইন স্কোয়ার সমান, আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় ওয়ান মাইনাস কস স্কোয়ার। তাহলে লিখলাম ট্যান স্কোয়ার এ সাইন স্কোয়ারের জায়গায় লিখবো ওয়ান মাইনাস কস স্কোয়ার এ। তাহলে আমি এখানে যে কাজটা করলাম, তোমরা নিশ্চয়ই সূত্রগুলো আগে জানো যে সাইন স্কোয়ার সমান লেখা যায় ওয়ান মাইনাস টেন কস স্কোয়ারে। এখন আমি টেন স্কোয়ার দ্বারা এটা গুণ করব, যদি গুণ করি তাহলে টেন স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে টেন স্কোয়ার দ্বারা ওয়ানকে যদি গুণ করে দিই তাহলে এখানে হচ্ছে টেন স্কোয়ার এ মাইনাস এই টেন স্কোয়ার দ্বারা আমরা যদি এইটাকে গুণ করি তাহলে হবে টেন স্কোয়ার এ কস স্কোয়ার এ। গুণ করে দিচ্ছি তাহলে টেন স্কোয়ার এ আর হচ্ছে কস স্কোয়ার এ। তাহলে গুণ করলে এখানে কোনো পরিবর্তন নেই, জাস্ট ওরা পাশাপাশি বসবে, যার পাশে একটা বসবে। এখন এইটা ঠিক থাকলো টেন স্কোয়ার এ মাইনাস এই টেনের সূত্র লিখব। তো টেনের সূত্র আমরা জানি যে সাইন বাই কস, তার মানে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ, আর এখানে হচ্ছে কস স্কোয়ার এ। তাহলে এই কস স্কোয়ার কাটা, উপরেটা নিচেরটা কাটা যাবে না। তাহলে আমরা এখানে পাচ্ছি ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে আমি যদি এখন এই ট্যানটাকে এ মনে করি আর ওই সাইনটাকে বি মনে করি তাহলে কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি এখানে লিখতে পারবো এ প্লাস বি, তার মানে টেন এ প্লাস সাইন এ, আর এখানে লিখতে পারবো টেন এ মাইনাস সাইন এ, তাহলে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার মান হচ্ছে এম আর এটার মান হচ্ছে এন। তাহলে কী দাঁড়ালো, এম এন সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের ক নাম্বার হয়ে গেল, এখন আমি খ নাম্বার প্রমাণটা করব। খয়ের ক্ষেত্রে সেম দেওয়া আছে, টেন এ প্লাস সাইন এ ইকুয়াল টু এম, আর এখানে টেন এ মাইনাস সাইন এ ইকুয়াল টু এন লেফট হ্যান্ড সাইড। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম, অ্যাকচুয়ালি আমি কয়েন অঙ্কটার ক্ষেত্রে দেওয়া আছে লিখতে পারতাম, ওখানে লিখে নিয়ে একটু তাড়াতাড়ি করে ফেললাম। তোমরা করার সময় দেওয়া আছে এটা লিখতেও লিখলেও পারো, সমস্যা নেই। তুমি খয়ে লিখলাম, এখন আমি দেওয়া আছে লিখলাম, তারপরে লেফট হ্যান্ড সাইড। এখন এটার মান বসাবো, যদি মান বসায় এম এর মান, এম এর মান হচ্ছে টেন এ প্লাস সাইন এ, টেন এ প্লাস সাইন এ হোল স্কোয়ার, এন এর মান টেন এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার। তাহলে একটা জিনিস দেখো, এটার যদি আমি মনে করি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমাদের একটা অনুসিদ্ধান্ত হয়, অনুসিদ্ধান্তের নাম হচ্ছে ফোর এ বি। ফোর এ বি অনুসিদ্ধান্ত তোমরা বীজগণিতও পড়ছো, ক্লাস এইটেও পড়ছো, নাইনেও পড়ো, নাইনের স্টুডেন্টও পড়ছো, যে এই ফোর এ বি অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে যদি এটা অনুসিদ্ধান্ত করলো তাহলে আমরা এখানে ফোর এ বি লিখতে পারি, এ বলতে টেন এ আর বি বলতে হচ্ছে সাইন এ। ওকে, আমাদের এই প্রমাণে দেখো
ফোরের পরে একটা রুট আছে, এই রুট টানার জন্য আমাকে এখানে একটা রুট দিতে হবে। তাহলে আমি এখানে ফোরের পরে প্রমাণের পরে একটা রুট দিলাম, রুট দিলে এখানে টেন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ। আমরা যখন রুট দিব তাহলে রুটের ভিতরে যাদেরকে লিখব তাদের উপরে স্কোয়ার দিতে হবে, তাহলে এখানে স্কোয়ার দিয়ে দিলাম। পরবর্তী লাইন কি কাজটা করব, এখন এই কাজটা হচ্ছে একটু বুঝে বলে সুবিধা হয়। আমরা কয়ে যে অংশটা করলাম, কয়ে করার সময় কয়ের অংশটা করার সময় যা করলাম এখন সব তাই করব, মানে যা করছিলাম সবগুলো এখানে তাই করব। তাহলে টেন স্কোয়ার ঠিক থাকবে, আর সাইন স্কোয়ারের জায়গা লিখব ওয়ান মাইনাস কস স্কোয়ার এ। এবার যে কাজটা করব, ফোর রুট ওভার গুণ করে দিব টেন স্কোয়ারে মাইনাস এই টেন স্কোয়ার দ্বারা কস স্কোয়ারকে গুণ করব, তাহলে টেন স্কোয়ারে কস স্কোয়ারে ফোর রুট ওভার টেন স্কোয়ার এ। এই টেনের সূত্র ভাঙব, টেন সূত্র সাইন বাই কস, তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, এখানেও কস স্কোয়ার, এই কস স্কোয়ার এই কস স্কোয়ার কাটা যাবে না। তাহলে পরে ফোর রুট ওভার সূত্র হবে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফোর রুট ওভার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমি কাটা করলাম। এখন এটা যদি এক দুই বি দুই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জাস্ট কয়ে যা করছিলাম, তাহলে এখানে কী হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে পরে এটার মান হচ্ছে এম আর এটার মান হচ্ছে এন। তাহলে আমরা লিখতে পারবো ফোর রুট ওভার এম এন সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। ওকে, তাহলে আমরা ক এবং হ কমপ্লিট। এখন আমি গ নাম্বারটা করবো, আমরা যদি গ করি তাহলে এখানে ওই দেওয়া আছে যেগুলো আগে লিখতে হয় ওইগুলো তোমরা লিখে দিবা। গ নাম্বার করার সময় আমরা দেওয়া আছে দুটো লিখব, তাহলে আমি ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতেছি। লেফট হ্যান্ড সাইড সেকে, এখানে একটা জিনিস খেয়াল করবো আমি, সেকে থেকে প্রমাণটা বের করা প্রথম বুঝতে গেলে একটু কঠিন মনে হয় যে সে কীভাবে বের করবো। সেকে আমরা সূত্র মান ওয়ান বাই কসে। আচ্ছা, আমাদের প্রমাণের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোসেক স্কোয়ার থাকতে হবে, কোসেক স্কোয়ার, তার মানে ওয়ান বাই সাইন স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার হয়, তাহলে আমাকে ওয়ান বাই সাইন স্কোয়ারটা বের করবো। আমি যে কাজটা করবো এখানে সাইন দ্বারা গুণ দিব কসে, আর একটা সাইন লিখলাম, সেবার বলো তোমরা সাইন কটা লিখলাম দুইটা, একটা সাইন একটা সাইন দুইটা সাইন, তাহলে গুণ করলে কত সাইন স্কোয়ার। তাহলে আমি এখানে এটা লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার, আশা করি তোমরা বুঝছো সাইন এ সাইন এ সাইন স্কোয়ার আর ওয়ান বাই সাইন স্কোয়ার, এই সাইন স্কোয়ার আর এই সাইন স্কোয়ার কাটা। তাহলে আবার আগেরটা করতেছি ওয়ান বাই কস। তাহলে আমরা এখন যে কাজটা করতে পারবো কি সাইনে বাই কসে মানে হচ্ছে টেনে, আর এই সাইনে ঠিক থাকলো, আর ওয়ান বাই সাইন স্কোয়ার এটার পরিবর্তে আমরা লিখতে পারবো কোসেক স্কোয়ার। তাহলে কোসেক স্কোয়ার লিখলাম, তাহলে আমার এই অংশটা মিলে গেছে এটা। এবার যে কাজটা করবো, প্রমাণ এই রুট আছে তাহলে রুটের জন্য আমরা একটা রুট দিব, রুট দিলে এগুলোর মধ্যে কী দিতে হবে আগের অঙ্কটা নিয়ম অনুসারে স্কোয়ার, তাহলে টেন স্কোয়ার সাইন স্কোয়ার সেম এখানে আগে কাজগুলো করবো, আগে যা করছিলাম সেই কাজগুলোই করব। তাহলে কুসুক স্কোয়ারটা রুটের বাইরে থাকবে, এটা রুটের ভিতরে দেওয়া যাবে না, এটা কাজ করবে এখানে টেন স্কোয়ার
আর সাইন স্কয়ার এর জন্য লিখতে পারবো 1 মাইনাস কস স্কয়ার বাইরে কোসেক স্কয়ার ওকে তাহলে টেন স্কয়ার দ্বারা গুণ করলে পাচ্ছি টেন স্কয়ার এ টেন স্কয়ার দ্বারা 1 গুণ করলে টেন স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার দ্বারা কস স্কয়ার গুণ করলে পাবো টেন স্কয়ার এ কস স্কয়ার এ আর হচ্ছে কোসেক স্কয়ার এ বাস গুণ করে দিলাম টেন স্কয়ার এ আর টেন স্কয়ার দ্বারা কস স্কয়ার টেন স্কয়ার এ কোসেক স্কয়ার এ ওকে তাহলে পরে 4 রুট ওভার এই ধরনের সূত্র সূত্র লিখব আমরা এটা সূত্র ভাঙব সূত্র হচ্ছে সাইন স্কয়ার বাই কস স্কয়ার অর্থাৎ আমি এখানে ট্যান স্কয়ার সূত্র লিখলাম সিম আগে দুইটার মতোই ট্যান স্কয়ার লিখলাম সাইন স্কয়ার বাই কস স্কয়ার আর এখানে কস স্কয়ার ঠিক থাকবে আর রুটের বাইরে হচ্ছে কোসেক স্কয়ার তাহলে ডেটাটা 4 রুট ওভার এখানে থাকতেছে टेन स्क्वायर है माइनस साइन स्क्वायर है रूट ए बाय रे कोसेक स्क्वायर है फोर रूट ओवर इन दो लेस पर बी दो बीस कर दो ए प्लस बी इनटू ए प्लस बी इनटू ए माइनस बी ए माइनस बी कने कोसेक स्क्वायर তাহলে মান পেয়ে গেলাম 4 রুট ওভার এটার মান এম আর এটার মান হচ্ছে এন তাহলে এম আমি মনে হয় ভুল করেছি এখানে 4 তো হবে না 4 দিচ্ছি কেন 4 হবে না 4 ভুল করেছি আমরা তাহলে 4 তো হঠাৎ করে আসবে না তাহলে এর মান হচ্ছে এম এর মান হচ্ছে এন তাহলে এম এন আর এখানে হচ্ছে কোসেক স্কয়ার ওকে তাহলে এখানে আমি লিখতে পারলাম সমান মিলে গেল রাইট হ্যান্ড সাইড অঙ্কটাতে আমি অনাকাঙ্ক্ষিতভাবে 4 দিয়ে ফেলছিলাম অ্যাকচুয়ালি এটা 4 তো আসার কথা আছে 4 টা মুছে দিলাম তাহলে আমাদের ক্যালকুলেশন কি দাঁড়ালো এস কে মানে বি স্কয়ার মানে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এটার মান এ মাইনাস মান হচ্ছে তাহলে এম এন আর হচ্ছে কোসেক স্কয়ার তাহলে আমাদের যে রাইট হ্যান্ড সাইড মিলে গেল তো তোমরা এই অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করবা এবং আরও একটা সৃজনশীল ক্লাস করাবো ইনশাল্লাহ ওইটাতে দেখবা ভালো থাকবে সবাই